দেখুন, যে কারণে বিদেশে ভালো নেই বাংলাদেশি শ্রমিকরা, অনলাইন ডেস্ক। প্রশিক্ষণ না থাকায় পারিশ্রমিক কম, 3 বছরে লাশ হয়ে দেশে ফিরেছেন 10 হাজার, হাজার হাজার শ্রমিক কারাগারে বন্দী। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পান না শতকরা 85 জন। সুখের আশায় ভিটেমাটি বিক্রি করে কিংবা ধার দেনা করে বিদেশে যাওয়া বাংলাদেশিরা ভালো নেই। নানা কারণে তারা বিদেশে মানবেতর জীবন যাপন করছেন। ঝুঁকিপূর্ণ কাজ করার কারণে অনেকেই বিদেশের মাটিতে মৃত্যুবরণ করেছেন, আর আইন না জানার কারণে হাজার হাজার শ্রমিক বিদেশে বছরের পর বছর কারাগারে মানবেতর জীবন যাপন করছে। বিশেষ করে নারী শ্রমিকরা বিদেশে গিয়ে বিপাকে পড়েছেন, নানা নির্যাতন শিকার হয়েছে কেউ, দেশে ফিরে আসছে অনেকেই, আর দালালদের প্রতারণার ফাঁদে পড়ে অনেক টাকা খরচ করে বিদেশে গিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে অনেকে হতাশা নিয়ে দেশে ফিরে আসছেন, আবার অনেকেই বিদেশের মাটিতে অকালে মৃত্যুবরণ করছেন। এক্ষেত্রে বিপদে স্থানীয় বাংলাদেশি দূতাবাস থেকেও সহায়তা পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বক্তব্য হচ্ছে, সে দেশের আইন না মানার কারণে যদি কেউ কারাগারে যায় তাহলে কিছুই করার নেই, সে দেশে থাকতে হলে আইন মেনেই থাকতে হবে। পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য 16 বছর আগে স্ত্রী সন্তান দেশে রেখে সৌদি আরবে গিয়েছিলেন গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা ফজলুল হক। সম্প্রতি ছুটিতে দেশে আসা ফজলুল হক আফসোস করে বলেন, সৌদিতে আমি 16 বছর ধরে কিছুই করতে পারিনি, এরপরও আমাকে আবার চলে যেতে হবে, 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই কাজ করতে হবে। কেবল ফজলুল হক নন, তার মতো এমন কষ্টের দিন কাটাচ্ছে বহু প্রবাসী শ্রমিকেরা। এদিকে জানা বা অজানা আইন ভেঙে বিদেশে কারাগারে বন্দি জীবন কাটাচ্ছে বাংলাদেশের বহু শ্রমিক। পরিসংখ্যান বলছে, বিশ্বের বিভিন্ন দেশে 1 কোটির বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করে, কঠোর পরিশ্রম করে তারা দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, কিন্তু তাদের সুরক্ষার কাজটি যাদের করার কথা তারা করছে না ঠিক মতো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব মতে বিশ্বের বিভিন্ন দেশে 1 কোটির বেশি বাংলাদেশি রয়েছে, তাদের 87% কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া বিদেশে পাড়ি জমিয়েছেন। এদের বড় একটি অংশের নেই কোনো দক্ষতা, শিক্ষাগত যোগ্যতাও কম, ইংরেজি ভাষা জানা নেই অধিকাংশের, ফলে বিদেশে বাংলাদেশিরা ভালো চাকরি পান না, ফলে তাদের বিদেশে গিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়, কিন্তু এতে পারিশ্রমিক ও কম পাচ্ছেন। বাংলাদেশে মধ্যপ্রাচ্যের অশিক্ষিত এবং আধা প্রশিক্ষিত শ্রমিকের বেশি সরবরাহ করছে, এইসব শ্রমিক অশিক্ষিত বাংলাদেশের তুলনায় প্রায় 10% কম পারিশ্রমিক পাচ্ছেন। পরিসংখ্যান বলছে, গত 3 বছরে লাশ হয়ে ফিরেছেন 10,500 বাংলাদেশি। এই হিসেবের বাহিরে অনেকের লাশ অর্থ ও প্রয়োজনীয় পদক্ষেপের অভাবে বিদেশের মাটিতে দাফন করা হয়েছে। এ সংখ্যা বিশ্লেষণে দেখা গেছে, গত 4 বছরে মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে 10 থেকে 15%, 2005-এর তুলনায় 16 সালে বৃদ্ধির হার 60%। পর্যবেক্ষক মহলের অভিমত, প্রবাসী বাংলাদেশি মৃত্যুর হার বৃদ্ধির প্রধান কারণ সুষ্ঠু শ্রম ব্যবস্থাপনা। বিভিন্ন দেশে কর্মরতদের বেশিরভাগই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত, অদক্ষতার পাশাপাশি শারীরিক সক্ষমতার অভাব ও পুষ্টিহীনতা মৃত্যুর অন্যতম কারণ। একদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে 38টি দেশের কারাগারে বন্দী রয়েছে প্রায় 10,000 বাংলাদেশি শ্রমিক। আটক বন্দীদের মধ্যে মিয়ানমারে 98, সিঙ্গাপুরে 87, নেপালে 12, যুক্তরাষ্ট্রে 26, ভারতে 2,337, গ্রিসে 123, জাপানে 65, থাইল্যান্ডে 23, পাকিস্তানে 19, ফ্রান্সে 46, যুক্তরাষ্ট্রে 218, কাতারে 112, সৌদি আরবে 703, জর্দানে 37, মিশরে 5, দক্ষিণ কোরিয়ায় 16, তুরস্কে 68, জর্জিয়ায় 26, কিরগিজস্তানে 1, ওমানে 1,048, বাহরাইনে 370, লেবাননে 2, মালয়েশিয়াতে 2,469, চীনে 5, হংকংয়ে 24, মঙ্গোলিয়ায় 1, সংযুক্ত আরব আমিরাতে 1,098, ব্রুনাইয়ে 5, ইতালিতে 51, ইরাকে 121, মরিশাসে 7, মেক্সিকোতে 97, আজারবাইজানে 6, মরক্কোতে 2, দক্ষিণ আফ্রিকাতে 11, ব্রাজিলে 1, অস্ট্রেলিয়াতে 39 এবং কুয়েতে 261 জন সহ মোট 9,640 জন বাংলাদেশি কারাগারে আটক রয়েছেন। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, ওই সকল দেশের আইন যদি আমাদের বাংলাদেশের শ্রমিক না মানে তাহলে হয়তো তাদের কারাগারেই যেতে হবে, সুতরাং আমরা যাওয়ার সময় বলে দেই যে ওই দেশের আইন যেন আমাদের শ্রমিকরা মেনে চলে। এদিকে বিশ্বের বিভিন্ন স্থানে কাজ করেছে 20 লাখেরও বেশি বাংলাদেশি নারী। গত বছরে সরকারিভাবে 1 লাখেরও বেশি নারী শ্রমিক কাজ করতে গিয়েছে বিভিন্ন দেশে। সরকারিভাবে যেসব মেয়েরা বিদেশে যাচ্ছেন তাদের জন্য হোস্টেল করা হয়েছে, 8 ঘন্টা কাজের ব্যবস্থা করা হয়েছে এবং বেতনের জন্য স্মার্ট কার্ডের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু দালালের খপ্পরে পড়ে যারা বিদেশে যাচ্ছেন
তারা পড়েছেন বিপাকে। গবেষক ডক্টর জাহিদ হোসেন বলেন, যেসব বেসরকারি রিক্রুটিং এজেন্সি বিদেশে কর্মী পাঠায়, তারা কর্মী খোঁজার ক্ষেত্রে মূলত স্থানীয় দালালের উপর নির্ভরশীল। এইসব দালাল বিদেশ যেতে প্রকৃত যে খরচ হয় তার চেয়ে অনেক বেশি অর্থ আদায় করে বিদেশ গমনে ইচ্ছুকদের কাজ থাকে। অন্যদিকে যে কর্মী বিদেশে যান, যেখানে যাওয়ার পর তারা প্রতিশ্রুতির চেয়ে কম বেতনে কাজ করতে বাধ্য হন, একই সঙ্গে মাত্র 17% বিদেশে গমনেচ্ছু যথাযথ কাজ পান, বাকিরা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পান না। এসব সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগ নিতে হবে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরো আরো লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।